আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আইনউদ্দিন আল আইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানতে চাইব যে রমজান মাস আসলেই একটা তারাবি সালাত নিয়ে একটা বিষয় আছে, যে কেউ বলে 8 টাকা, কেউ বলে 20 টাকা। একচুয়ালি তারাবি নামাজ কয় রাকাত যদি আপনি আমাদেরকে বলতেন, এবং কেমন লাইল এবং তারাবি এটা কি একই জিনিস না আলাদা আলাদা নামাজ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন। সালাতু তারাবি, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ, তিনোটা একই সালাত। বাকি 11 মাস, মাহে রমজান ছাড়া বাকি 11 মাস যাকে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ বলা হয়, আর মাহে রমজানে এটাকে সালাতু তারাবি বলা হয়। এখন প্রশ্ন হলো যে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ না বলে এটাকে কেন তারাবি বলা হচ্ছে? তারাবি অর্থ বিশ্রাম করা। যেহেতু রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম 4 রাকাত পরে পরে তারা একটু বিশ্রাম নিতেন, একটু বিরতি নিতেন, এবং কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের সলাত আদায় করা হয় শেষ রাত্রিতে। আর এটা যেহেতু এশার সলাতের পর থেকে শেষ রাত্রি পর্যন্ত দীর্ঘায়িত করা হয়, এই জন্য এটাকে বলা হয় সলাতুত তারাবি। সমস্ত ওলামায়ে কেরাম, মাজহাবের ওলামায়ে কেরাম সহ সকলে একথার উপর একমত যে সালাতুত তারাবিহ এবং তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওলামায়ে আহনাফ এবং ওলামায়ে দেওবন্দ সহ এবং যারা গবেষক ওলামায়ে কেরাম তারা সকলেই কথা স্বীকার করেছেন যে সালাতুত তারাবিহ এবং তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই সালাত। আর যারা পার্থক্য করতে চেয়েছেন তাদের কোনো দলিল নেই, কারণ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে সালাতুত তারাবিও আদায় করেছেন এবং কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সলাৎ আদায় করেছেন, এরকম কোনো সহি জৈফ দূরকতা, কোনো জাল বর্ণনা পাওয়া যায় না হাদিস গ্রন্থের সমূহে। যেহেতু আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম কিয়ামুল লাইল করেছেন, এই কারণে এটা একই সলাৎ বলে গণ্য হবে। আর আমরা যদি মেশকাত সহ বিভিন্ন হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে 3 দিন সালাতুত তারাবিহ আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, 23, 25 এবং 27 রমজান। প্রথম রাত্রিতে অর্থাৎ 23 রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাত্রি পর্যন্ত কিয়ামুল লাইল করছেন, তারপর দ্বিতীয় রাত্রিতে শেষ তৃতীয়াংশ পর্যন্ত, মানে 25 রমজান। আর 27 রমজান তিনি একেবারে সাহরির আগ পর্যন্ত কিয়ামুল লাইল করেছেন, মানে সালাতুত তারাবিহ আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাকদ খশিতু আন তাফুত আল ফালাহ, আমরা ভয় করছিলাম যে আমাদের সাহরি খাওয়া ছুটে যাবে। মানে আল্লাহ রসুল 27 রমজান এত প্রলম্বিত করলেন, দীর্ঘায়িত করলেন তার সলাতকে। এখন প্রশ্ন হলো, যদি কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সলাত এবং সলাতুত তারাবি ভিন্ন দুটি সলাত হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন আবার কখন তিনি কিয়ামুল লাইল করলেন, তাহাজ্জুদের সলাত আদায় করলেন, বিশেষ করে 27 রমজান? যারা বলে আল্লাহ রসুল তাহাজ্জুদের সলাতও আদায় করেছেন, সলাতু তারাবিও আদায় করেছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে 27 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রলম্বিত করলেন, এত দীর্ঘায়িত করলেন সলাতকে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা সাহরি খাওয়ার সময় পাচ্ছিলাম না, মানে আমরা ভয় করছিলাম যে আমাদের সাহরি খাওয়া ছুটে যাবে। তাহলে আল্লাহ রসুল তিনি আবার সেদিন আবার কখন তিনি কিয়ামুল লাইল আদায় করলেন, তাহাজ্জুদের সলাত আদায় করলেন? সুতরাং হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে সলাতু তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ একই সলাত, এর মধ্যে কোনো ভিন্নতা নেই। এখন প্রশ্ন হলো যে আমরা কয় রাকাত সলাত আদায় করব, কিয়ামুল লাইল কত রাকাত করব? যারা বলেন যে দুটা ভিন্ন সলাত, যা আমাদের দেশের কিছু ওলামায়ে কেরাম বলতে চান যে এদের দুটি সলাত, তারা বলেন যে সলাতু তারাবি হবে 20 রাকাত আর তাহাজ্জুদ হবে 8 রাকাত। তারা বিভিন্ন দলিল দিয়ে থাকেন, কিন্তু এই দলিলগুলো তারা 20 রাকাতের পক্ষে যত দলিল দেন একটা দলিলও আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সমস্ত ওলামায়ে কেরাম এই হাদিসগুলোকে কেউ জয়েফ, কেউ জাল, এবং কেউ যদি হাসান পর্যন্ত বলার চেষ্টা করে থাকেন, তারপরও তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে 8 রাকাতই প্রমাণিত। কারণ ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এবং সলাতু তারাবির অধ্যায়ের মধ্যে তিনিও তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল এবং সলাতু তারাবির মধ্যে কোনো পার্থক্য করেন নাই, তিনিও এই হাদিসটি উল্লেখ করেছেন যা 1147 নম্বর হাদিস।
যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির সালাত কেমন ছিল। তখন তিনি বললেন আল্লাহ রাসূল রমজান এবং গায়রে রমজান অর্থাৎ পুরো ১২ মাস আল্লাহ রাসূলের সালাত ছিল ১১ রাকাত, মানে বিতির সহ ১১ রাকাত, এর বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন না। তারপর তিনি বলছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূল এই ১১ রাকাত এত দীর্ঘায়িত করে এত সৌন্দর্যভাবে আদায় করতেন, তুমি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল পুরো ১২ মাসে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের সালাত আদায় করতেন বেতির সহ ১১ রাকাত। তাহলে এই হাদিস পরিষ্কার প্রমাণ করে যা রাত্রির সালাত হবে কিয়ামুল লাইল হবে, সালাতুত তারাবি হবে ১১ রাকাত। অনেকে বলে এটা তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের হাদিস, কিন্তু আমাদের প্রশ্ন তাদের কাছে যে আগেই বলছি যে এটা যদি তাহাজ্জুদের সালাত হয় তো আল্লাহ রাসূল যদি প্রথম রাত্রিতে ২০ রাকাত আদায় করে থাকেন তাহলে তিনি আবার ৮ রাকাত কখন আদায় করলেন যেখানে সেহরি খাওয়ার এই সময় তেমন নেই। আর উমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে যে বলা হয় তিনি ২০ রাকাত চালু করেছেন, এটাও তার নামে একটা ডাহা মিথ্যা কথা, কারণ সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ সনদে যেটা প্রমাণিত তিনিও ৮ রাকাত বেতের সহ ১১ রাকাতে কী করেছেন, চালু করেছেন, যা সহিহ ইবনে খুজাইমা মতে মালিকের ২৪৭ নম্বর হাদিসে এসেছে যে উবাই ইবনে কাব এবং তামিম দারিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতির সহ ১১ রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে এই হাদিসের সনদ ওলামায়ে কেরাম সহি বলেছেন, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলও বিতির সহ ১১ রাকাত পড়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেটা বন্ধ হয়েছিল স্থগিত ছিল সেটা আবার উমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন ১১ রাকাতে। কী করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণার্থে তিনি আবার ১১ রাকাতে চালু করেছেন। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যে কিয়ামুল লাইল সালাতুত তারাবিহ বিতির সহ ১১ রাকাত, এটাই আল্লাহ রাসূল থেকে প্রমাণিত এবং খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। সুতরাং অন্যান্য হাদিসের আলোকে আপনি এটাকে প্রশস্ত হিসাবে গ্রহণ করবেন না, ১১ রাকাতের বেশিও পড়া যাবে, ২০ রাকাতও পড়া যাবে, কেউ যদি চায় একেবারে ৫০ রাকাত পর্যন্ত পড়া যাবে, এইগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত হয়ে গেছে এরপরে আমরা কারা যে আমরা আবার প্রশস্ততা দান করব, যেখানে আল্লাহ রাসূল থেকে ১১ রাকাত প্রমাণিত, খোলাফায়ে রাশিদিনদের থেকে ১১ রাকাত প্রমাণিত, সুতরাং আমাদেরকে ১১ রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম। এবং যারা বলেন ২০ রাকাতও পড়তে পারবে, এর বেশিও পড়তে পারবে, কমও পড়তে পারবে, ৮ রাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বেতের সহ ১১ রাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, তারাও কিন্তু এই কথা বলেন যে ৮ রাকাতে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, বেতের সহ ১১ রাকাতে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, এটাই উত্তম। তাহলে আমরা উত্তমটা ধরব, আমরা কেন অনুত্তমে যাব, আমরা দুনিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা উত্তমটা ভালোটা গ্রহণ করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা উত্তমভাবে প্রমাণিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা উত্তমভাবে প্রমাণিত হয়েছে, আমরা সেটা গ্রহণ করব। কারণ সূরায়ে জুমারের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কথা শ্রবণ করে একাধিক বর্ণনা শ্রবণ করার পর ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তমটা গ্রহণ করে। তাহলে আমরা আল্লাহর কথা অনুযায়ী উত্তমটা গ্রহণ করবো। আর আল্লাহ বলছেন যারা উত্তমটা গ্রহণ করে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক।